আল্লাহর কোরআন যখন পড়বেন মনে হয় বর্তমান সভ্যতার জন্য আয়াতগুলো নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ, কি কথা! আমি বললাম যে আল্লাহ আলেমদেরকে সব থেকে সম্মানী করে পাঠিয়েছেন, এরা সব থেকে সম্মানী, সাধারণ মানুষের মধ্যে থেকে দেখে বাছাই করে নিয়েছেন, কিন্তু কিছু কিছু আলেম আছে আলেম নামের জালিম, আল্লাহ বলছে জালিম। কে বলছে কথাটা? আমাদের কথা আপনাদের কথা নয়, আল্লাহ বলছেন ফামিনহুম জালিমুল লিনফসিহি, কিছু আলেম আবার জালিম হয়। আলেম হওয়ার পরে কি হয়? জালিম হয়। তা না হলে যারা কাবা শরীফকে ভাস্কর্য বলে সে কি আলেম না জালেম? দেখুন আল্লাহ কথা মিলান, আশ্চর্য কথা। আল্লাহ কত আগেই সে কথাগুলি বলেছেন, আবার বলছেন শোনো গোলাম, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ, আবার আলেমদের মধ্যে কিছু লোক আছে এরা আল্লাহর ভালো ভালো কাজের দিকে এরা আল্লাহর হুকুমে ধাবিত হয়ে যায়। সব আলেমরাও যেতে পারে না, জালিকা হুয়াল ফাদলুল কবীর, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, বড় ফজল, বড় করুণা যে আলেমদের আলেমদেরকে আমি আল্লাহ সব থেকে বড়, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, এদেরকে বাছাই করে নিয়েছি, আল্লাযীনা ইসতাফায়না মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে এদের মধ্যে আবার এক শ্রেণীর আলেমরা এরা জুলুম করে, অত্যাচার করে, এরা নিজের নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে, আর এক প্রকার আলেমেরা এরা ইস্তাবিকুল খায়রা সাবিকুল খায়রা, এরা কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর এই অগ্রণী এই ভূমিকা পালন করতে গিয়ে অনেক আলেম ওলামাদের উপরে আসে নির্যাতন নিষ্পেষণ, এদের উপরে আসে বাধা বিপত্তি, এটা আগেও ছিল বর্তমানে আসে কেয়ামত পর্যন্ত থাকবে, এটাই হচ্ছে কথা। প্রিয় উপস্থিতি, এইসব লোকদের কাছকে হেউ ক্ষতিপূর্ণ করা হচ্ছে। সময় তো হ্যাঁ দিনিন, আল্লাহ বলছেন আলেমের এবার তোমরা শোনো, তোমরা আবার মন খারাপ করো না, তোমাদের জন্য একটা গুড নিউজ। সুবহানাল্লাহ, বলেন জুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়াদজুকু মা ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা বাকারা 212 নম্বর আয়াত। জুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের নিকট আমি আল্লাহ ওদের ভ্রান্তিমূলক কার্যাবলীকে সুশোভিত করে দিয়েছি, তারা যে কাজগুলি করে নিজের কাজটাকে তারা ভালো মনে করে, এমন লোক পৃথিবীতে আসে কিনা বলেন, নিজে যেটা করে সেটাকেই ভালো মনে করে। আল্লাহ পাক বলছেন গোলামেরা শোনো, ওয়াইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এরা ঈমানদারদেরকে দেখলে ঠাট্টা করে বিদ্রুপ করে, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকুম ইয়াউমাল কিয়ামা, অথচ কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় এই লোকগুলি হবে দুর্বল আর ঈমানদার মানুষেরাই হবে সেদিন সবল। সুবহানাল্লাহ, বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ঈমানদারদের তুলনায় ওরা কিছু থাকবে না, ওরা জিরো হবে, সেদিন ঈমানদাররা হবে হিরো। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন বাল জুইনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সাদ্দু আন সাবীল, আমি আল্লাহ কাফেরদের নিকট ওদের ভ্রান্তিমূলক কার্যাবলী সুশোভিত করে দিয়েছি, ওরা যেটা করে সেটাকেই ভালো মনে করে, আর এদেরকে আমি সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছি, আর আমি আল্লাহ যাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছি, ফামা আল্লাহ মিন হাত, তাদেরকে সঠিক পথ দেখার আর কেউ নাই। সুতরাং ঈমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যারা করে আল্লাহর ভাষায় এই লোকগুলো কাফের, এ অস্বীকারী আল্লাহ পরকালকে মৃতের অস্বীকার করে আল্লাহর ভাষায় এরা কাফের। এই কাফেরগুলি মূলত ইসলামী লোকদেরকে আলেম ওলামাদেরকে ইহপ্রতিপন্ন করে ঠাট্টা বিদ্রুপ করে থাকে, অথচ এই ঠাট্টা বিদ্রুপটা অনেক বড় খারাপ জিনিস। একটা ছোট্ট হাদিস আপনাদের শোনায় দেই, ভালো লাগবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একজন সহধর্মিনী ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন মা সাফিয়া, তিনার বাবা ছিল ইয়াহুদি, কি ছিল ইয়াহুদি ছিল। হাদিসটি মনে করেন সাইয়েদিন আনাস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা বালাগা সাফিয়া আন হাফসাতা ক্বালাত বিনতু ইয়াহুদি ইয়াহুদিয়্যা, হঠাৎ করে কোন একদিন ওমর ফারুকের কন্যা মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে লক্ষ্য করে বললেন সে তো ইহুদির মেয়ে। কার মেয়ে? ইহুদির মেয়ে। এখন অনেক কাফেরের
ছেলে মেয়ে ইসলাম কবুল করতে মুমিন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তখন বলছেন সাফিয়া তো হচ্ছে ইহুদির মেয়ে, এই কথাটা সাফিয়ার কানে পৌঁছে গেল। এখানে হাদিসের শব্দচয়ন হচ্ছে কলা বালাগা সাফিয়া, বালাগানে পৌঁছে গেল সাফিয়া তা সাফিয়ার কাছে, আন্না হাফসাতা কালাদি বিনতু ইয়াহুদিয়া, অর্থাৎ হাফসা বললেন যে সাফিয়া হচ্ছে ইহুদির কন্যা। সময় তো হ্যাঁ দিনিন সাইদিন আনাজ বলেন, একথা শোনার পর ফাবাকাত, সাফিয়া কান্না শুরু করে দিয়ে দিল। ফাদখাল আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাসায় প্রবেশ করলেন, ওয়াহিয়া তাবকি, তখন সাফিয়া কাঁদতেছিলেন, তার দুই চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইয়ুবকি ইয়া সাফিয়া, হে সাফিয়া তোমার কি হয়েছে, তুমি চোখের পানি সে দিয়ে কাঁদছো কেন? ফকালাত, সাফিয়া বললেন, কালাতনি আমাকে বলেছে হাফসা, তো হাফসা বলেছে ইন্নি বিনতু ইয়াহুদিয়া, আমি ইহুদির কন্যা এজন্য আমি কাঁদছি। আপনার আয়ত সহধর্মণি হাফসা আমাকে বলেছে আমি ইহুদির কন্যা, আমাকে সে ঠাট্টার ছলে বিদ্রুপের ছলে কথাটি বলেছে, এই কষ্টে আমি কাঁদতেছি। মানুষকে ঠাট্টার ছলে আঘাত দেন, বিদ্রুপের ছলে আঘাত দেন, অনেক মানুষ আছে ঠাট্টা করে বললো পরে সে অনুশোচনা করে, কাঁদে, অনুভব করে কাঁদে যে আমাকে সে ঠাট্টা করে এত বড় কথা বললো, আপনি আমাকে ঠাট্টা করে বললাম না, এই জন্য ঠাট্টা করতে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ঠাট্টা করবেন না, বিদ্রুপ করবেন না, ঠাট্টা যাবি করেন ওই ঠাট্টা যেন সঠিক ঠাট্টা হয়। সময় তো হ্যাঁ জানিন সাফিয়া যখন কাঁদতেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকি লা আবনাতুন নবী, হে সাফিয়া তুমি চিন্তা করো না, ইন্নাকি নিশ্চয় তুমি, লা আবনাতুন নবিয়া, তুমি তো একজন নবীর কন্যা, কারণ হলো ওয়া ইন্না আম্মা কানলেন নবী, আম্মা কান নবী, তোমার চাষা একজন নবী, সুবহানাল্লাহ বলেন, তুই তো নবী পরিবারের কন্যা, তুমি কেন মন খারাপ করছো, হাফসা তোমাকে বলেছে ঠিক আছে কিন্তু তুমি তো তোমার চাষায় তো একজন নবী, তুই তো নবী পরিবারের কন্যা। আবার তিনি বলেন, সনব ও হাফসা ও সাফিয়া, ওয়া ইন্নাকি লা তাহাতান নবী, তুমি একজন নবীর স্ত্রী, সুবহানাল্লাহ বলেন, সুতরাং ফাফিমা তাফখুরু আলাইকা, কি করে হাফসা তোমাকে ভৎসনা করতে পারে, গালমন্দ করতে পারে, কি করে সে নিজে অহংকার করতে পারে, আসল ব্যাপারটা হলো তুমি একজন নবী পরিবারের কন্যা, তুমি একজন নবীর স্ত্রী, সুবহানাল্লাহ বলেন। সুম্মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার নিকট গমন করলেন, বলেন, ইয়া হাফসা ইত্তাকিল্লাহ, ইয়া হাফসা ইত্তাকিল্লাহ, হে হাফসা তুমি সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, এর মানে হচ্ছে ও হাফসা তুমি শোনো, ঠাট্টার ছলেও তুমি কাউকে হেও প্রতিপন্ন করো না, সুবহানাল্লাহ, হে হাফসা সাবধান, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এর ব্যাখ্যা হচ্ছে তুমি যে ঠাট্টার ছলে হলেও যে কথাটা বলেছো এটা পরিহার করো, সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, তাহলে কত বড় কথা পরিস্থিতি। এই জন্য ঠাট্টা করে হলো মানুষকে আঘাত যদি কোনো কথা বলা যাবে না, আমি তো মনে করি যে কথা আমি আলোচনা করি শুনি বলি, এ কথাগুলি আমাদের আমাদের চরিত্রের সঙ্গে মিলায় নেই, আমরা মানুষগুলি কত পরিচ্ছন্ন হতে পারি, আল্লাহ যেন কবুল করেন সকালে বলে আমি।